চ্যানেল 26 মুক্তিযুদ্ধের অহংকার। আসসালামু আলাইকুম, চ্যানেল 26 রাতের সংবাদে সবাইকে স্বাগতম। সাথে আমি আছি নোহানা আজিম। প্রথমেই সংবাদ শিরোনাম। পুলিশের দায়িত্বশীল ভূমিকা মানুষের প্রশংসা পেয়েছে বললেন প্রধানমন্ত্রী। জাতীয় দলের খেলোয়াড়েরা কেমন করছেন বিপিএলে? এসকে সিনহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় ধরনের প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। শিক্ষা প্রতিষ্ঠানে সাইকোলজিস্ট নিয়োগে হাইকোর্টের রুল। 2019 সালে ধর্ষণ বেড়েছে দ্বিগুণ। সাপের দাম 1.5 কোটি টাকা। রবিকে 138 কোটি টাকা পাওনা পরিশোধের নির্দেশ। বৃদ্ধাশ্রমে প্রেম, বৃদ্ধাশ্রমে বিয়ে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুলিশের দায়িত্বশীল ভূমিকা মানুষের প্রশংসা পেয়েছে বললেন প্রধানমন্ত্রী। গণতন্ত্রের উন্নয়ন ও অগ্রযাত্রায় পুলিশ সাহসিকতার ভূমিকা পালন করছেন। পুলিশের দায়িত্বশীল ভূমিকা মানুষের প্রশংসা অর্জন করেছে। পুলিশ বাহিনীর প্রতি জনগণের বিশ্বাস এবং আস্থা অর্জিত হয়েছে। আজ রবিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আমরা সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা করেছি। পুলিশ বাহিনী অত্যন্ত সাহসিকতার সঙ্গে এগুলো মোকাবেলা করছে। বিশেষ করে জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এটা শুধু আমাদের দেশ নয়, বিদেশেও পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে। তিনি জাতীয় সম্পদ রক্ষা করার জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিএনপির সন্ত্রাসীরা যখন অগ্নি সন্ত্রাস করেছে তখন তাদের হাতে 29 জন পুলিশ নিহত হয়েছিলেন। এ সময় পুলিশ অত্যন্ত সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলে জনগণের জানমাল রক্ষা করেছে, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শিল্পাঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে। আমাদের দেশে এই বিনিয়োগ সন্ত্রাসের কারণে কোনো ক্রমেই যেন ব্যাহত না হয় সেদিকে পুলিশের ভূমিকা রাখতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে রাজারবাগের এবং পুলিশ শহীদ হওয়ার ঘটনা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জাতীয় জরুরি সেবায় হটলাইন নম্বর 999-এর উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, পুলিশ জনগণের সেবক। বাংলাদেশের পুলিশ ইতিমধ্যেই জনগণের বিশ্বাস এবং আস্থা অর্জন করেছেন। জাতীয় দলের খেলোয়াড়েরা কেমন করছে বিপিএলে? পিএনএস ডেস্ক। বিপিএলের গ্রুপ বর্ষ প্রায় শেষের দিকে, বাকি আছে আর মাত্র 8 ম্যাচ। প্রথম 34 ম্যাচে দেশীয় তারকারা কে কেমন করতে পারলেন? এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বেশ গুরুত্ব নিয়ে দেখছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বঙ্গবন্ধু বিপিএলে দেশে ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল। নেওয়া হয়েছিল লেগ স্পিনার খেলানো, ঘন্টায় 140 কিলোমিটার গতিতে বল করা পেসার আনার মতো উদ্যোগ। দেশীয় ক্রিকেটারদের যার যার অবস্থানে নামিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ম্যাচ মানিয়ে নেয়ার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। গ্রুপ পর্ব 42টি ম্যাচ হবে বিপিএলে। ঢাকা পর্বের মাত্র 8টি ম্যাচ বাকি আছে। প্রথম 34টি ম্যাচ কেমন করলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা? বিসিবি কি সফল হতে পেরেছে ক্রিকেটারদের দক্ষতা বাড়ানোর প্রকল্পে? এবারে বিপিএলে গতবারের তুলনায় উঁচু মানের বিদেশি ক্রিকেটারের সংখ্যা কমেছে। বিশ্বের নানা প্রান্তে একই সঙ্গে বেশ কিছু লিগ চলায় এ আন্তর্জাতিক ক্রিকেট থাকাটাও প্রভাব ফেলেছে আকর্ষণীয় ক্রিকেটারদের বিপিএলে অংশ নেওয়ার ক্ষেত্রে। এতে বাংলাদেশি ক্রিকেটারদের দক্ষতা বাড়ানোর সুযোগটা কমলেও দলে অবস্থান নিশ্চিত করা বা পারফরম্যান্স ভালো করার সম্ভাবনা বেড়ে গিয়েছিল। সেই সুযোগ কি নিতে পেরেছেন তারা? এসকে সিনহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ এসকে সিনহা পলাতক 11 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। 4 কোটি টাকা স্থানান্তর ও আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দুদক মামলায় এই আদেশ দেওয়া হয়েছে। পরোয়ানা কার্যকরের বিষয়ে প্রতিবেদন জমা দিতে 22 জানুয়ারি ধার্য করেছে আদালত। রোববার 5 জানুয়ারি ঢাকার সিনিয়র স্পেশাল জজকে এম ইমরুল কায়েস তাদের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে এই আদেশ দেন। মামলার মোট 11 আসামির মধ্যে সাবেক
ফার্মার্স ব্যাংকের বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেড নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হক চিশতির বাবুল চিশতি অন্য মামলায় কারাগারে আছেন। এর আগে গত 9 ডিসেম্বর 11 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দুদক অভিযোগপত্রে আদালতে দাখিল করা হয়। অভিযোগপত্রে ফার্মার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হক চিশতির বাবুল চিশতি নাম নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর তদন্তকালে এজাহার নামীয় আসামি ফার্মার্স ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক শাখা ব্যবস্থাপক গুলশান মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ মারা যাওয়ায় তাকে এই মামলায় দায় থেকে অব্যাহতির আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। মামলার অভিযুক্ত আসামিরা হলেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা ও সাবেক ফার্মার্স ব্যাংকের সাবেক এমডি এস কে এম শামীম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রাক্তন ক্রেডিট প্রধান গাজী সালাউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারি আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফুল হক, টাঙ্গাইলের মোহাম্মদ শাহজাহান, নিরঞ্জন চন্দ্র সাহা, সাভারের সমিতি শ্রীমতী শাস্ত্রী রায় সিমি, শ্রী রঞ্জিত চন্দ্র সাহা ও মোহাম্মদ মাহবুবুল হক চিশতির বাবুল চিশতি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় ধরনের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত ইরানের সবচেয়ে ক্ষমতাধর সামরিক জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় ধরনের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইতিমধ্যে সামরিক প্রস্তুতি নেওয়া শুরু করেছে দেশটি। ইরানের সমস্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকেও রাখা হয়েছে উচ্চ সতর্কতায়। নিজেদের আকাশসীমার মহড়া শুরু করেছে যুদ্ধ বিমান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলেছে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রকে উচিত শিক্ষা দিতে চায় ইরান, আর সেজন্য তারা যুদ্ধকে বেছে নিতে চাইছে। এরই মধ্যে ইরানের পশ্চিম আকাশে যুদ্ধ বিমানের মহড়া চলছে। সতর্ক অবস্থানে থেকে পাহারা দিচ্ছে যুদ্ধ বিমান। মোতায়েন করা হয়েছে F-14 যুদ্ধ বিমান। সামরিক প্রস্তুতি নিলেও এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে নিশ্চিত করে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়নি। তবে দেশটির কর্মকর্তারা তাদের বক্তব্যে যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন অপরাধীদের জন্য ভয়াবহ প্রতিশোধ অপেক্ষা করছে। ইরানের সেনাবাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস আর IRG মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরীফ বলেন যুক্তরাষ্ট্র তোমরা কড়া জবাবের জন্য অপেক্ষা করো। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতের রাভানচি তো সরাসরি সামরিক হামলার কথা বললেন। শুক্রবার মার্কিন টেলিভিশন চ্যানেল CNN এর এক অনুষ্ঠানে তিনি বলেন আমেরিকা যে হামলা চালিয়েছে তা প্রকৃতপক্ষে ইরানের জনগণের বিরুদ্ধে হামলা। তিনি আরও বলেন এ হামলা একটি নতুন অধ্যায় যা ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধের সূচনা করল। সামরিক হামলার জবাব সামরিক হামলা দিয়েই হয়, আর সেটা কখন কিভাবে এবং কোথায় হবে ভবিষ্যতেই তা বলে দেবে। শিক্ষা প্রতিষ্ঠানের সাইকোলজিস্ট নিয়োগের হাইকোর্টের রুল। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের কেন কাউন্সিলর পরামর্শক অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মনোবিদ নিয়োগ দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ রবিবার এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম এ বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। রুলে আগামী 4 সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের UGC চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট বিবাদীদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফরহাদুদ্দিন আহমেদ ভূঁইয়া, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট অমিত তালুকদার। আইনজীবী ফরহাদুদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন শিক্ষার্থীদের পারিবারিক, সামাজিক ও ইউটিজিং সহ বিভিন্ন কারণে নৈতিক অবক্ষয়, মাদকাসক্ত ও মানসিক বিকৃতি থেকে রক্ষা করতে এ নির্দেশনা চাওয়া হয়েছে। এর আগে গত 24 নভেম্বর দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলর পরামর্শক অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মনোবিদ নিয়োগের নির্দেশনা চেয়ে রিট আবেদন দাখিল করা হয় হাইকোর্টে। সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদুদ্দিন আহমেদ ভূঁইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দাখিল করেন।
রিট আবেদনে শিক্ষা, জনপ্রশাসন, স্বাস্থ্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যান, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়। 2019 সালে ধর্ষণ বেড়েছে দ্বিগুণ, বাংলাদেশ ধর্ষণ বাড়ছে, বেড়েছে নারীর প্রতি সহিংসত্ব। কঠোর আইন, প্রচার প্ররোচনা ও উচ্চ আদালতে নানা ধরনের নির্দেশনার পরও নারীর প্রতি সহিংসতা কমানো যাচ্ছে না। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশোক এর হিসাব অনুযায়ী 2019 সালে 1,413 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। 2018 সালে এ সংখ্যা ছিল 732 জন, অর্থাৎ গত বছরের তুলনায় ধর্ষণের ঘটনা বেড়েছে দ্বিগুণ, যা ভয়াবহ বলে উল্লেখ করেছেন সংস্থাটি। 2017 সালে ধর্ষণের শিকার হয়েছেন 818 জন নারী। এদিকে 2019 সালে ধর্ষণের পর হত্যা করা হয়েছে 76 জনকে, আর আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন 10 জন নারী। নারীর প্রতি সহিংসতা এবং চিত্রগুলো ভয়াবহ। 2019 সালে যৌন হয়রানির শিকার হয়েছেন 258 জন নারী। 2018 সালে এই সংখ্যা ছিল 170 জন। 2019 সালে যৌন হয়রানির শিকার 18 জন নারী আত্মহত্যা করেছেন। প্রতিবাদ করতে গিয়ে 4 জন নারী সহ 17 জন হত্যার শিকার হয়েছেন। যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে 44 জন পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন। গত বছর যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন 167 জন নারী। তাদের মধ্যে নির্যাতনে নিহত হন 96 জন এবং আত্মহত্যা করেন 3 জন, আর পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন মোট 423 জন নারী। গত বছর 200 জন নারী তাদের স্বামীর হাতে হত্যার শিকার হয়েছেন। 2018 সালে এই সংখ্যা ছিল 173 জন। এবছর অ্যাসিড নিক্ষেপ, ফতোয়া এবং সালিশি ব্যবস্থায় শিকার হয়েছেন অনেক নারী। গত বছর 3 জন নারী ফতোয়ার কারণে শারীরিক নির্যাতনের শিকার হন, তাদের মধ্যে একজন পরে আত্মহত্যা করেন। সাপের দাম 1.5 কোটি টাকা। ভারতের মধ্যপ্রদেশের নরসিংগড় থেকে 1 কোটি টাকা মূল্যের এমন সাপ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদপত্র মাধ্যমের তথ্য মতে, উদ্ধার হওয়া বিষহীন লাল বালির বড়া সাপটির দাম 1,25,00,000 রুপি বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 1.5 কোটি টাকা। রোববার গোপন সূত্র পেয়ে পুলিশ নরসিংগড় তল্লাশি চালায়। দুই ব্যক্তির কাছ থেকে প্লাস্টিকের ব্যাগ থেকে সাপটিকে উদ্ধার করা হয়। 3 নাবালক গ্রেপ্তার করা হয় ওই দুইজনকে। প্রাথমিক তদন্তে জানা যায়, সাপটির বর্তমান বাজার মূল্য প্রায় 1,25,00,000 রুপি। গ্রেপ্তারকৃতরা জানান, শেহরে জেলা থেকে তারা সাপটি ধরে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বিরল প্রজাতির এই বিষহীন সাপটির প্রধানত বিভিন্ন ঔষধ, প্রসাধনী সামগ্রী ও ঝাড়ফুঁকের কাজে লাগে। আন্তর্জাতিক বাজারে এই সাপের চাহিদা বিপুল। অনেকে মনে করেন, এই সাপ বাড়িতে রাখা সৌভাগ্যের প্রতীক। একই সঙ্গে এটি ঘরে থাকলে আর্থিক সমৃদ্ধি হয় বলে বিশ্বাস করে থাকেন। রবিকে 138 কোটি টাকা পাওনা পরিশোধের নির্দেশ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি পাওনা 867 কোটি 23,00,000 টাকার মূল্যে মধ্যে আপাতত 138 কোটি টাকা পরিশোধ করতে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 5 মাসের সমান 5টি কিস্তিতে এ টাকা দিতে বলা হয়েছে। রোববার 5 জানুয়ারি বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রবির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, আইনজীবী তাজিব উল আলম ও ব্যারিস্টার কাজী এরশাদুল আলম, আর বিটিআরসির পক্ষে ছিলেন খন্দকার রেজাই রাকিব। পরে কাজী এরশাদুল আলম জানান, 5 মাসের সমান কিস্তিতে 138 কোটি টাকা দিতে বলেছেন হাইকোর্ট। প্রথম কিস্তি 30 জানুয়ারির মধ্যে দিতে হবে। গত বছরের 20 অক্টোবর কাজী এরশাদুল আলম জানিয়েছিলেন, গত বছরের 31 জুলাই 867 কোটি টাকা 23,00,000 টাকা দাবি করে বিটিআরসি রবিকে চিঠি দিয়েছিল। পরে রবি এই চিঠির বিষয়ে নিম্ন আদালতের টাইটেল স্যুট মামলা করে। একই সঙ্গে ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। পরে নিম্ন আদালত রবির অস্থায়ী নিষেধাজ্ঞায় আবেদন খারিজ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টের আপিল করে রবি। 20 অক্টোবর রবিবার হাইকোর্টের আপিলটি শুনানির জন্য গ্রহণ করেছেন। বৃদ্ধাশ্রমে প্রেম, বৃদ্ধাশ্রমে বিয়ে। কখনো পরিবার থেকে লাঞ্ছনার শিকার হয়ে আবার কখনো চাপা কষ্ট বুকে নিয়ে বৃদ্ধাশ্রমে ঠাঁই নেন বৃদ্ধ বৃদ্ধারা।
যেখানে অজানা অচেনা অনেকেই হয়ে ওঠে পরিবারে। সুদিন ও দুর্দিনে তারাই পাশে দাঁড়ান, হয়ে ওঠেন শেষ জীবনের পরম বন্ধু। তেমনটি হয়েছে ষাটের কোটা পেরিয়ে যাওয়া লক্ষ্মী, আমল এবং কোচানিয়ান ম্যাননের সঙ্গেও। তার পরিচয় পর্ব থেকে যে একে অপরকে মন দিয়ে ফেলবেন তাও আবার এই বয়সে তা তারা হয়তো কখনো কল্পনাও করেননি। অবিশ্বাস্য হলেও সত্য যে ভারতের কনকার্ড রাজ্যের এমন একটা ঘটনা ঘটেছে। পরে বৃদ্ধাশ্রমেই তাদের বিয়ে হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে স্বামী মৃত্যুর পর বৃদ্ধাশ্রমে চলে আসেন লক্ষ্মী দেবী, আর পরিবারের থেকে লাঞ্ছনার শিকার হয়ে মাথার ওপর ছাদ খুঁজতে গিয়ে এই জায়গাতেই এসে পড়েন। কিন্তু দুজন ভাবতেই পারেননি এ বয়সে এসে প্রেমে পড়বেন, নতুন করে সংসার পাতবেন। কিন্তু কথাই যে আছে, প্রেম নাকি কোনো বয়সের বাধা মানে না, হোক সেটা ধর্ম বর্ণ বা বয়সের। চোখে মুখে বয়সের ছাপ পড়লেও তা কি, শেষ বয়সে এসে প্রেমে পড়ে ভালোবাসাকে স্বীকৃতি দিতে বৃদ্ধাশ্রমে বিয়ের পিঁড়িতে বসলেন এই জুটি। গায়ে হলুদ থেকে শুরু করে সব কিছু হয়েছে বৃদ্ধাশ্রমে, আয়োজন করেন বৃদ্ধাশ্রমের অন্যান্যরাই। শনিবার এই প্রবীণ পরিণয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডিএস শিবকুমারও। জানা গেছে এই কোচানিয়ান নাকি এককালে লক্ষ্মীদেবীর স্বামীর সহকারী হিসেবে কাজ করতেন। স্বামীর সেই সহকারী শেষ জীবনে রয়ে গেলেন জীবনের সঙ্গী। লাল বেনারসি পরে কনের সিংহাসনে বসে প্রেমিকের গালে ভালোবাসার চিহ্ন এঁকে দেন লক্ষ্মীদেবী, আর সেই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। নবদম্পতিকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে প্রশংসায় ভরিয়েছেন নেটিজনরা। অনেকেই লিখেছেন, আপনারাই ভালো থাকার অনুপ্রেরণা। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এক্স ক্যাডার গ্রন্থাগার এবং সহকারী পরিচালক প্রকৌশলী তড়িৎ পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সহকারী পরিচালক এক্স ক্যাডার গ্রন্থাগার পদের প্রার্থীদের 200 নম্বরের লিখিত পরীক্ষা আগামী 11 জানুয়ারি শনিবার বিকেল 2:30 থেকে 4:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। সহকারী পরিচালক প্রকৌশলী তড়িৎ পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী 10 জানুয়ারি শুক্রবার সকাল 10:00 থেকে 12:00 পর্যন্ত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।